أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكفى به بذنوب عباده خبيرا. الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش. الرحمن فاسأل به خبيرا. بسم الله الرحمن الرحيم. Association of Bangladesh আয়োজিত আজকের এই সম্মেলনে সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত পেশাজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এখন ইফতারের সময়, বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই। আপনারা সকলেই জানেন যে দেশের কী অবস্থা আজকে। দেশ বন্যায় কবলিত, কিন্তু দেশের মানুষ, বন্যার্ত মানুষরা আজকে সাহায্য পাচ্ছে না। এই সরকারের মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস নেই। এই বন্যার্ত মানুষরা ক্ষুধার্ত, রোজার দিনেও তারা ঠিক মতো দুই বেলা ঠিক মতো খেতে পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না, ফলে অত্যন্ত কষ্টের মধ্যে আছে। তার উপরে এই গ্রাম দেশে কোনো কাজ নেই, কোনো সাহায্য নেই, ফলে সব মানুষ এখন ঢাকামুখী হচ্ছে। ঢাকার এই যে এত বেশি মানুষ, এই দুরবস্থার একমাত্র কারণ যে গ্রামে মানুষ কর্মসংস্থানের অভাবে আজকে ঢাকায় এসছে। ঢাকায় না কাজ পেয়ে দালালের খপ করে পরে বিদেশি চাপারি করে আপনারা দেখেছেন কীভাবে আমাদের মানুষেরা এই পানিতে সমুদ্রের মধ্যে ভাসছে। এই হলো সত্যি করে বাংলাদেশের আজকে বর্তমানে এই সরকার ক্ষমতায় থাকার ফলে এই অবস্থা। আজকে যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের দায়িত্ব নেই। তারা আছে লুটপাট নিয়ে, তারা আছে শুধু মানুষের উপর অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা দেওয়ার কাজে ব্যস্ত। আপনারা দেখছেন প্রতিনিয়ত বিশ দলীয় জোট, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা দেখছে এবং কী অত্যাচার নির্মাণ। গ্রাম দেশে অত্যাচার এত নিপীড়ন করছে যে ছেলে মেয়েরা তারা ঘরে থাকতে পারছে না। তারা ঘরে থাকতে পারলে বিধায় তাদের পরিবার পরিজনের উপরে পর্যন্ত অত্যাচার হচ্ছে। তাদেরকে না পেয়ে তাদের বাড়িঘর চালিয়ে দেয়, তাদের সমস্ত সম্পদ লুটপাট করে ভাঙচুর করে নষ্ট করে দেয়। এর নাম কি রাজনীতি? এর নাম কি গণতন্ত্র? এর নাম কি জনগণের সরকার? এই হলো আজকের বর্তমান চিত্র। কাজে সারা দেশব্যাপী একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আজকে এই অবস্থার থেকে অবস্থার পরিবর্তন প্রয়োজন। মানুষ পরিবর্তন চায়, দেশে মানুষ শান্তি চায়, দেশের মানুষ উন্নয়ন চায়, দেশের মানুষ কাজ করতে চায়। আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করতে হবে এবং সের জন্য তার জন্য প্রয়োজন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যেই সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে দেশের সুশাসন, ফিরে আসবে গণতন্ত্র, ফিরে আসবে আইনের শাসন, ফিরে আসবে মৌলিক অধিকার, মানব অধিকার এবং প্রত্যেকটি মানুষের যান মাল সম্পদের নিরাপত্তা। এই আজকে এই অবস্থা সৃষ্টি করতে না পারলে দেশ আগামী দিনে আরও সংকটের মধ্যে চলে যাবে। প্রকৌশলী ভাইরা, আপনারা সবাই অত্যন্ত শিক্ষিত এবং আপনারা দক্ষ ও যোগ্য, আপনারা নিজেরা বুঝতে পারছেন। সেজন্য আপনাদেরকে, আপনারাও অনেকে সাফারা,
আপনাদের ভালো ভালো প্রকৌশলীদের এই সরকার আসার পরেই ক্ষমতা থেকে চাকরিচ্যুত করেছে। চাকরি রিটায়ারমেন্টের আগেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে কাউকে রেজিস্ট্রি করে দিনের পর দিন বছরের পর বছর রাখা হয়েছে। কারণ তারা মনে করে যে তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত নয়, আজকে শুধুমাত্র কাজ পাবে বা ভালো থাকবে তারাই যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সমর্থন করে। আর আওয়ামী লীগ মানেই হলো দুর্নীতি যারা করেন তারাই আওয়ামী লীগ। আপনারা দেখছেন যে আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করলেও তাদের কোনো বিচার হয় না, তাদের কোনো সাজা হয় না, সাজা হলেও সেই সাজার থেকেও তারা খালাস পেয়ে যায়। আওয়ামী লীগের মন্ত্রী দেখেন আজকে পচা গম নিয়ে এসছে, কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করলেও তার কোনো বিচার হয় না। পচা গম নিয়ে এসছে, এই গম গ্রাম দেশের মানুষের মধ্যে এখন বিতরণ করবে, বলছে কি কাবিখা কাবিখা তারপরে টিয়ার এইগুলোর কাজে ব্যবহার করা হবে। এবং এই গম শুধু গ্রামের মানুষের মধ্যেই থাকবে না, গরিব মানুষ বা পুণ্যার্থ মানুষের মধ্যেই বিতরণ করা হবে না, আস্তে আস্তে এটা শহরেও আসবে, এটা মেলাবে। আজকে সব বিভিন্ন ভালো মন্দ মিলিয়ে এটা বাজারে বিক্রবে এবং সকলের কাছে এটা আমাদের ঘরে পর্যন্ত আসতে পারে এই অবস্থা। কিন্তু সেই দুর্নীতিবাদ মন্ত্রী এখনও আরামে তিনি মন্ত্রিত্ব করে যাচ্ছে। আজকে রাস্তাঘাটের কী অবস্থা, হাইওয়েগুলোর দেখেন আপনার কী অবস্থা, গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে, কিন্তু সেদিকে কোনো নজর নেই। তাই বলছি দেশ আজকে চলছে না, দেশ আজকে অচল। বিদেশিরা বলছে এই দেশে কোনো 5ই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, এবং এই যে সিটি কর্পোরেশন নির্বাচন করলো সেটাও কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। এ হলো আওয়ামী লীগের নির্বাচন, তার জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণ একটা নির্বাচন দিলে এই দেশের গণতন্ত্র ফিরে আসবে। প্রকৌশলী ভাইয়েরা, সামনে আপনাদের নির্বাচন, আমরা সকলেই দোয়া করব আপনারা সহযোগ্য এবং উপযুক্ত দেশপ্রেমিকদেরকে ভোট দেবেন। একটু আগে আক্তার সাহেব যে প্যানেল পরিচয় করিয়ে দিলেন, আমরা আশা করব সকল প্রকৌশলীকে সেই প্যানেলে ভোট দিয়ে সেই প্যানেলকে নির্বাচিত করা, জয়যুক্ত করা, যাতে আগামী দিনে অন্তত পক্ষে আপনারা ভালো মানুষের ভালো মানুষগুলোকে নির্বাচিত করতে পারেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আপনাদের এখানে একজন আছে, একজন প্রকৌশলী প্রতিবাদী কণ্ঠস্বর, সে সারা প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে। এই প্রতিবাদী কণ্ঠস্বর আজকে জেলে তার প্রতিবাদ, সত্যের বিরুদ্ধে কথা, সত্যের কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে তাকে দিনের পর দিন জেল খাটতে হচ্ছে। আমি দাবি করব মাহমুদুর রহমান সাহেবকে তিনি যেন অবিলম্বে বেল নেন। তিনি বেল নিতে পর্যন্ত রিফিউজ করেছিলেন, আমি তাকে বলব তিনি বেল নিতে হবে, তাকে মানুষের মাঝে ফিরে আসতে হবে, প্রকৌশলীদের মাঝে ফিরে আসতে হবে। সেজন্যই তাকে বেল নিয়ে থেকে ফিরে এসে জনগণের সঙ্গে আবার সত্য কথা, ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তার কলম, তার মুখ, তার লেখনীকে মানুষ দেখতে চায়, শুনতে চায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সুস্বাস্থ্য কল্যাণ দীর্ঘায়ু কামনা করে, এই দেশের মানুষের কল্যাণ কামনা করে এবং সকলেই দোয়া করবো যাতে আল্লাহ জালেম অত্যাচারীদের দুর্নীতিবাজদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করে। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।